কলেজ স্তরের শিক্ষার্থীরা, তোমরা দেখেছো প্রত্যেক বছরই পরীক্ষার রুটিন দেওয়ার পর পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন করা হয়, সেইভাবে এই বছরও কিন্তু পরীক্ষার রুটিনে আবারও পরিবর্তন করা হয়েছে। এখানে তোমাদের পরিবর্তিত রুটিন দেওয়া হয়েছে, কয়েকটি সাবজেক্ট পরিবর্তন করা হয়েছে তোমাদের, তোমরা সেই পরিবর্তিত রুটিনটা এখানে দেখে নাও। তোমাদের যে পরীক্ষাটা 8/2/2022 তারিখে হওয়ার কথা ছিল ফিজিক্যাল এডুকেশন থার্ড সেমিস্টারের, সেই পরীক্ষাটা হবে 9/2/2022 বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত। টাইম 2টা থেকে 5টা পর্যন্ত ঠিক আছে, যেটা 8 তারিখ হওয়ার কথা ছিল সেটা 9 তারিখে হবে, পরের দিন, ফিজিক্যাল এডুকেশন থার্ড সেমিস্টার। তারপর 9/2/2022 তারিখের যে পরীক্ষাটা 2টা থেকে 5টা পর্যন্ত হওয়ার কথা ছিল, ফিফথ সেমিস্টার পালি পরীক্ষা, সেটা হবে 2/3/2022 10টা থেকে 1টা পর্যন্ত। অর্থাৎ 9 তারিখের পরীক্ষাটা, ফেব্রুয়ারি 9 তারিখের পরীক্ষাটা হবে মার্চ মাসের 2 তারিখে 10টা থেকে 1টা পর্যন্ত। এবং 14/2/2022 যে পরীক্ষাটা 2টা থেকে 4টা পর্যন্ত হওয়ার কথা ছিল হিউম্যান সাইকোলজি ফিফথ সেমিস্টারের, সেই পরীক্ষাটা হবে 19/2/2022 10টা থেকে 12টা পর্যন্ত। অর্থাৎ 14 তারিখের পরীক্ষাটা, ফেব্রুয়ারি 14 তারিখের পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি 19 তারিখে। এই 3টা পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। তাছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষার টাইম কিন্তু চেঞ্জ করা হয়নি। তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহায়তা করবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।